বিস্ফোরণে মৃত্যু মিছিল বিস্ফোরণ কাণ্ডে এফআইআর দায়ের পুলিশের বিস্ফোরণে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো বেশ কয়েকজন এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আর গতকালকের পর আজ সকালেও ফের একবার পুলিশকে ঘিরে বিক্ষোভ অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও ঘটনাস্থলে পৌঁছে গেছেন সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আবির দত্ত রয়েছে শুভেন্দু অধিকারীকে আমরা দেখছি একেবারে তিনি বলছেন হিসাব হবে শুভেন্দু দা এখানে বলবো না ওখানে বলবো ওখানে ফ্যামিলি আছে ভাই পড়বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়েছিলেন টুইট করেছে তিনি আজই ঘটনাস্থলে যাবেন এবং ইতিমধ্যেই ঘটনাস্থল অর্থাৎ এগরার খাদিকুল গ্রামে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কতক্ষণ হলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীও ঘটনাস্থল থেকে রয়েছেন ময়ূখ কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছলেন বিরোধী দলনেতা দেখো একদমই এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি তিনি পাশের বাড়ির ছাদে উঠেছেন এবং সেখান থেকে ঘটনাস্থল যেখানে বিস্ফোরণ স্থল সেটা তিনি দেখলেন এবং সেখানকার যারা এলাকার যারা বাসিন্দা তাদের সাথে কথা বলছেন যে কথা তিনি বারবার করে বলছেন যে কিভাবে এই গোটা ঘটনা ঘটলো এতটা বিস্ফোরণ তার যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টে আশেপাশের বাড়ি বেশ কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই বাড়িগুলোতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসেছেন আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি প্রথমে তিনি এই গ্রামে একটা রাস্তায় আসেন আমরা এবং যে ছবি আমরা দেখলাম সেখানে এলাকার যারা বিজেপির কর্মী সমর্থক ছিলেন তারা তাকে সেখানে প্রথমে তার সঙ্গে কথা বলেন এবং তারপর একদম বিস্ফোরণ স্থল তার ঠিক পাশের যে দোতলা বাড়ি সেই বাড়ির ছাদে উঠে এই বাড়ির যে মালিক তার সাথে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কথা বলছেন এবং সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বাইরের ছবিটা আমরা দেখাবো বাইরে বিরোধী দলনেতাকে দেখে অনেকে নিজেদের অভিযোগের কথা জানাচ্ছেন অনেকে নিজের অভিযোগের কথা বলছেন এবং এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে ঠিক বাইরে একটা ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্পে যাচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে তিনি বেরোন আমরা দেখি কাঁথির শান্তিকুঞ্জর বাড়ি থেকে সকাল 10:15 নাগাদ বেরোন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে বেরোনোর পর তিনি সরাসরি আসেন এগরা আসার পথে রাস্তায় এক জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন সেখানে তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর আরও 2 জন বিজেপি বিধায়ক তারাও শুভেন্দু অধিকারীর কনভয় জয়েন করেন এবং তারপর একসাথে সবাই মিলে এই এগরার যে ক্ষতিগ্রস্ত গ্রাম যেখানে গতকাল এই বিধ্বংসী বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে তারা আসেন এবং এই মুহূর্তে ঠিক বাড়ি তার ঠিক পাশের বাড়ি সেখানে এসে যারা বাড়ির যারা বাসিন্দা তাদের সাথে কিন্তু কথা বলছেন শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি তুমি আমাদের ছবি দেখাতে থাকো সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এগরায় পৌঁছে গিয়েছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন গতকাল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে যে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয় সেই বাড়িগুলি আজ গিয়ে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি এর পাশাপাশি কিছু বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় অপেক্ষা করছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সঙ্গেও কথা বলেন বিরোধী দলনেতা কথা বলেন আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আবির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা ¡Gracias!
শুভেন্দু অধিকারীকে আমরা দেখছি একেবারে ঘটনাস্থল তারা দেখলেন এবং একেবারে ঘটনাস্থল দেখলেন তিনি এবং তারপর যারা আহত হয়েছে বা যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বললেন। গাড়ি সরা এই ছবিটা আমরা দেখতে পেলাম। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে এলাকায় যে পরিস্থিতি তাতে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে। এই মুহূর্তের ছবি সরাসরি আপনাদের যেমনটা তুলে ধরছি আপনাদের সামনে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই এগড়ায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি এবং আশপাশের যে সমস্ত বাড়িগুলি গতকালের বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়িতেও যান বিরোধী দলনেতা। তৃণমূলের হার মাত ভানু বাঘের শাস্তি চাই, তৃণমূলের হার মাত ভানু বাঘের শাস্তি চাই। পুলিশ মন্ত্রী হায় হায়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অবিলম্বে মোতায়েন করতে হবে, করতে হবে, করতে হবে। এনআইএ তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এনআইএ তদন্তের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। সদস্যদের সঙ্গে কথা বলতে এসছেন, আপনারা ঠেলাঠেলি করবেন না, ধৈর্য ধরবেন, ঠেলাঠেলি কেউ করবেন না, একটু কথা বলতে দিন বিরোধী দলনেতাকে, দুর্গগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দিন। অন্যদিকে এগড়া বিস্ফোরণে জল গড়ালো হাইকোর্ট, এনআইএ তদন্ত হচ্ছে। এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রধান বিচারপতির এজলাসে মামলা করার অনুমতি চাইলেন বিরোধী দলনেতা। আপনাদের যে ঘটনার কথা জানাচ্ছি, এগড়া বিস্ফোরণের জল গড়ালো হাইকোর্ট, এনআইএ তদন্ত হচ্ছে। হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, প্রধান বিচারপতির এজলাসে মামলা করার অনুমতি চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, দেখো মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, সেই অনুমতি মহামান্য প্রধান বিচারপতি টিএস শিবকা নামের ডিভিশন বেঞ্চ দিয়েছেন এবং আগামীকাল সকালে মামলার শুনানি বা বিচার প্রক্রিয়া সেটা কলকাতা হাইকোর্টে শুরু হবে। তুমি জানো যে আজকে কলকাতা হাইকোর্টে সকাল 11:15 নাগাদ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার আইনজীবী, তারা মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এবং করে তারা বলেন যে এগড়ায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশকে এই মামলার ভার দিলে তার তদন্ত সঠিকভাবে হবে এমনটা মনে করছেন না শুভেন্দু অধিকারী, এবং সেই জন্যই তিনি চান যে এই মামলার ভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দেওয়া হোক, এবং সেই জন্যই তিনি কিন্তু প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। ফলত মামলা দায়ের করার জন্য তারা অনুমতি চেয়েছিলেন, সেই অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়েছে, আগামীকাল সকালবেলা শুনানি শুরু হবে এমন সম্ভাবনা প্রবল হয়েছে। তুমি জানো যে এগড়ায় যে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে বহু মানুষের প্রাণ ইতিমধ্যেই গিয়েছে, ফলত সব মিলিয়ে তুমি শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছ তিনি আজকে সকালেই বলেছিলেন যে তিনি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং সেই মোতাবেক তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তার আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের প্রক্রিয়া আজকের মধ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে এবং আগামীকাল কলকাতা হাইকোর্টে শুনানি হবে। ধন্যবাদ সৌভিক। এদিকে এনআইএ তদন্তেও আপত্তি নেই, গতকাল এমনটাই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনুন।
পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে গতকাল যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যে ঘটনায় নজনের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব হয় বিজেপি এবং সিপিএম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে এনআইএ তদন্তেও আপত্তি নেই, গতকালই একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি শুনুন। আর আমি পজিশনটা হয়ে যাওয়ার পরে উইল টেক অ্যাকশন এগেনস্ট অফ দ্য লোকাল আইসি। কেন তার কাছে ইনফরমেশন ছিল না, না থাকলে সে কেন দেখেনি, এটা মনে রাখতে হবে। পুলিশ যখন একটা থানার দায়িত্ব নেয়, তার এলাকায় কোথায় কি ঘটছে না ঘটছে, কে কি করছে না করছে, দায়িত্ব তো তার থাকা উচিত। সুতরাং আর আমার বন্ধুরা যারা অলরেডি এনআইএ করে চিৎকার করছে, আমাদের কোনো আপত্তি নেই। তার কারণ হচ্ছে আমাদের কেউ তো ব্যাপারে জড়িতও নয়, আর যদি সত্যি এনআইএ করারও বিচার পায় চাক না, আমার কোনো আপত্তি নেই। আমরা আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের সাধ্যমতো আমরা শান্তপূর্ণ রাখার জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমরা অলরেডি স্টার্টেড আওয়ার ওয়ার্কিং, ইনভেস্টিগেশন স্টার্টেড, আমরা প্রপার ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করেছি। আর যদি তারা মনে করে এনআইএ করে, তবে আমাদের আমরা এটুকু নিশ্চয়ই চাইব এনআইএ করলেও যেন আসল ব্যক্তিরা যেন ধরা পড়ে। কী করে জামিন পেল, কী করে বন্ধ হয়ে যাওয়া আবার নতুন করে খুলল, এটাও দেখতে হবে এবং দেখা উচিত। এ ব্যাপারে আমার কোনো দ্বিমতের কোনো ব্যাপার নেই। যেখানে 25,000 লোক রাস্তায় থাকবে, দাবি এক, পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই, দাবি দুই, এনআইএ তদন্ত চাই। পরবর্তীকালে একাধিকবার আমি এখানে এসেছি, এই জায়গা আমার অত্যন্ত চেনা জায়গা, আমি এই পরিবারগুলোকে অনাথ হতে দেবো না, এই দায়িত্ব আমি নিলাম। আর এনআইএ তদন্ত করে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, ভরসা আছে তো, ভরসা আছে তো, ভরসা আছে তো, ভরসা আছে তো, ভরসা আছে তো। ভয় পেয়েছে, সি ইজ ইন ট্রাভেল, হাবলিং করছে, ভয় পড়ছে। এই জন্যই তো হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রাফিকের কাজ ছাড়া লাগাতে না, তোলা তোলার কাজে নিয়োগ করেছে মমতা ব্যানার্জি। কালকে লাঠি নিয়ে এসেছিল, আর কালকে নির্লজ্জের মতো বলছে পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েতের কাজ রাস্তা পুলিশ কেন ভিলেজ পুলিশ রেখেছে প্রতিটা জিপিতে একজন করে, আর টাকা তুলতে আসে লজ্জা লাগে না, কদিন আগে টাকা তুলতে এসছে, হ্যাঁ কিনা বলুন, গাড়ি নিয়ে আসে টাকা দিতে লজ্জা লাগে না এই পুলিশ মন্ত্রী। আরে ভানুবাগের এই যে জিজ্ঞেস করলাম 250 টাকার জন্য পাঠালেন কেন, বলছেন না গেলে আমাদেরকে ধমক দেয়, সঙ্গে পুলিশ আর সিভিক আছে, শেষ করে দিয়েছে গ্রামকে।
এরা ইচ্ছা করে পাঠায়নি কাউকে। গোটা রাজ্যে বিজেপি ভূত দেখছে, অপদার্থ। রামপুরহাটের বগদুই থেকে শুরু করে পশ্চিমবঙ্গ জ্বলছে, আগুন জ্বলছে। পুলিশের সৃষ্টি, মমতার সৃষ্টি, খুনি হচ্ছে মমতা ব্যানার্জি, হ্যাঁ কি না বলুন? ও ঢুকবে বেরোবে, ওর সঙ্গে চিটাগুড়ের ব্যবসা আছে। মমতা ব্যানার্জিকে না সরালে পরিত্রাণ নেই বাংলার। লজ্জার ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, গোলাবাজ পুলিশ হায় হায়। আমাদের হিরণ, তাপসী মন্ডল, অরূপ দাস, সুমিতা সিনহা, শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, এতজন এমএলএ এসছে, তাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সুদাম পণ্ডিত আছেন, আমি যেহেতু বাঁকুড়া যাব, আমি সুদাম বাবুকে বলছি এখানে খানিকক্ষণ থাকতে, আর আমি টাচে আছি, আপনারা ডাকলে কালকেও চলে আসবো। দাদা, তার ছেলে দুই নম্বরই জাল ঔষধের ব্যবসা করছে। Yeah, 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 y